গত 17ই জানুয়ারি দলীয় নির্দেশ উপেক্ষা করে ঝালদা পুরসভায় তলবি সভায় যোগ দিয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ঝালদা পুরসভার 7 জন কাউন্সিলর। পুরসভায় দীর্ঘদিন ধরে পুর প্রধান শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। শীলা চট্টোপাধ্যায়ের অপসারিত হওয়ার পরে নতুন করে ঝালদা পুর প্রধান নির্বাচনের জন্য বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী পুর প্রতিনিধিরা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারক রাজশেখর মান্থার এজলাসে মামলাটির শুনানি হয়। আগামী 7 দিনের মধ্যে পুর প্রধান নির্বাচন করার নির্দেশ দিয়েছেন বিচারক রাজশেখর মান্থা। একই সঙ্গে এই 7 দিন ঝালদার মহকুমা শাসককে পুরসভা পরিচালনা করার নির্দেশ দেন বিচারক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাহাতো। প্রদীপ মাহাতোর কাছ থেকে আমরা জানবো এই বিষয়ে বিস্তারিত। হ্যাঁ দেখো রিমা, ঝালদা পুরসভায় তৃণমূলের আদি এবং নব্বর যে রাজ্যের সাথে সাথে ঝালদা পুরসভাতেও যে তৃণমূলের আদি নব্বর গোষ্ঠীকন্দল তা কিন্তু চরমে উঠেছে। কলকাতার নির্দেশে শীলা চট্টোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের নির্দেশে শীলা চট্টোপাধ্যায় পৌর প্রধান হয়েছিলেন এবং দীর্ঘদিন তিনি পৌর প্রধান থাকার পর ডিসেম্বরের 12 তারিখে তৃণমূলেরই 3 কাউন্সিলার ও অন্যান্য অন্য দলের বিরোধী দলের 2 কাউন্সিলার যোগ হয়ে তারা অনাস্থা প্রস্তাব আনেন এবং তারপরে তৃণমূলের রাজ্য স্তরের নেতা জয়প্রকাশ মজুমদার এসে এই বিষয়টি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন তৃণমূলের জেলা সভাপতিকে নিয়েও, কিন্তু তারপরেও এই গোষ্ঠী কন্দল কিন্তু থামানো যায়নি। 17ই জানুয়ারি যে অনাস্থা প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে ভোটাভুটি ছিল, সেই ভোটাভুটিতে দলীয় তৃণমূলের দলীয় হুইপকে অপেক্ষা করে তৃণমূলের 3 কাউন্সিলার ও বিরোধীদের 2 কাউন্সিলার এবং আরো 2 কাউন্সিলার টোটাল 7 জন কাউন্সিলার শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেন এবং শীলা চট্টোপাধ্যায় অপসারিত হন। তারপরেও দীর্ঘ 4-5 দিন হয়ে যাওয়ার পরেও নতুন করে পৌর প্রধান নির্বাচনের জন্য কোনো নোটিশ না ইস্যু করাতেই পৌর প্রতিনিধির বিরোধী কাউন্সিলররা তারা হাইকোর্টে দ্বারস্থ হন এবং হাইকোর্টে গতকাল এই আবেদনটি গ্রহণ করে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে রাজশেখর মান্থার রায় দেন যে আগামী 3-7 দিনের মধ্যে ঝালদা পুরসভায় পৌর প্রধান নির্বাচিত করে পৌর প্রধান করতে হবে। এই 7 দিনের মধ্যে ঝালদার মহকুমা শাসককে ঝালদা পৌরসভা পরিচালনার দায়িত্ব তাকে নিতে হবে, এই রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারক রাজশেখর মান্থা। ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। আমাদের প্রতিনিধির কাছ থেকে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানলাম। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, গত 17ই জানুয়ারি দলীয় নির্দেশকে উপেক্ষা করে ঝালদা পুরসভায় তলবি সভায় যোগ দিয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন ঝালদা পুরসভার 7 জন কাউন্সিলর। পুরসভায় দীর্ঘদিন ধরে পুর প্রধান শীলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। শীলা চট্টোপাধ্যায়ের অপসারিত হওয়ার পরে নতুন করে ঝালদা পুর প্রধান নির্বাচনের জন্য বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী পুর প্রতিনিধিরা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারক রাজশেখর মান্থার এজলাসে মামলাটির শুনানি হয়। আগামী 7 দিনের মধ্যে পুর প্রধান নির্বাচন করার নির্দেশ দেন বিচারক রাজশেখর মান্থা। একই সঙ্গে এই দিনে ঝালদার মহকুমা শাসককে পুরসভা পরিচালনা করার নির্দেশ দেন বিচারক।